নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এপ্রিল 2022, আপনি যদি বৃশ্চিক রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে স্বাস্থ্য, কর্ম, ভাগ্য, কেরিয়ার, প্রেম, বিবাহ, ব্যবসা কেমন যেতে চলেছে, পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমি এই ভিডিওর মাধ্যমে করতে চলেছি। এই ভিডিওটিতে আমি কোনো কারো মন সন্তুষ্টি করার জন্য কিন্তু ভিডিওটি তৈরি করছি না। এখানে পজিটিভ নেগেটিভ দুটি কথাই আপনাদেরকে এখানে আমি জানাবো, এবং ভিডিওর শেষে থাকবে চমৎকারী দুটি উপায়, যে দুটি উপায় যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনাদের আগামী এপ্রিল মাসে বেশ কিছু দিক থেকে আপনারা কিন্তু লাভবান আপনারা হবে। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি একটা কথা বলি, এপ্রিল মাসে নবগ্রহের রাশি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ নটি গ্রহের যে রাশি পরিবর্তন, এর ফলে বৃশ্চিক রাশির মানুষ আপনার জন্য কি পরিবর্তন আসতে চলেছে, কি বদল আসতে চলেছে, তার একটা সম্ভাবনা আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনের রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়। চন্দ্র রাশির আধারে এই রাশিফলটি আপনাদের সামনে আমি রিপ্রেজেন্ট করছি। প্রথমেই আপনাদেরকে জানাই, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে স্বাস্থ্যের দিকটা কেমন যাবে, তার আগে একটু আপনাদেরকে গ্রহের গোচরটা একটু বলে দিই। 8ই এপ্রিল বুধ এবং মঙ্গল রাশি পরিবর্তন করছে, 12ই এপ্রিল রাহু কেতুর রাশি পরিবর্তন, 13ই এপ্রিল দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন, 14ই এপ্রিল সূর্যের রাশি পরিবর্তন এবং 27ে এপ্রিল শুক্রের রাশি পরিবর্তন, 29ে এপ্রিল আপনার শনির রাশি পরিবর্তন হচ্ছে। দেখুন, আপনাদেরকে আমি একটি অ্যালার্ট আপনাদেরকে করে দিই, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে শনি ধাইয়া কিন্তু শুরু হচ্ছে 29ে এপ্রিল 2022 থেকে। এই জায়গাটাতে আপনাদেরকে কী করতে হবে, দেখুন শনির ধাইয়া যখন শুরু হচ্ছে লগ্নের ক্ষেত্রে, সেই জন্য আপনাকে নিজস্ব জন্মছক আপনারা দেখিয়ে নিন এবং শনি রক্ষা কবচ আপনারা পরিধান কিন্তু করুন। যাদের ক্ষেত্রে শনি নেগেটিভ আছে, এই ধাইয়াতে কিন্তু বিশেষ করে সমস্যা আসার সম্ভাবনা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। তো আলোচনাটা শুরু করি, বা আলোচনার জায়গাটা নিয়ে আসি, এপ্রিল মাসে কি রেজাল্ট পেতে চলেছে বৃশ্চিক রাশির মানুষেরা। দেখুন, প্রথমেই আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে এপ্রিল মাসের স্বাস্থ্যের জায়গাটা। শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব বড় ধরনের সমস্যা কিন্তু নেই, কিন্তু বিশেষ করে আপনাদের এ মাসে আপনাদের একটু টেনশন উদ্বেগ আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল কিন্তু ভালো দিক দেখা কিন্তু যাচ্ছে। শিক্ষাক্ষেত্র পঞ্চম ভাব রিপ্রেজেন্ট এডুকেশন। দেখুন, চতুর্থ পঞ্চম দুটি কিন্তু আমাদের এডুকেশন জায়গা। পঞ্চমভাবে 13ই এপ্রিল বৃহস্পতি অবস্থান করছে, খুব দুর্দান্ত, মানে পঞ্চম ভাবাধিপতি পঞ্চমভাবে অবস্থান করে। যারা উচ্চ শিক্ষাতে আছে, আপনি এমটেক, বিটেক বা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, বা আপনি রিসার্চমূলক পড়াশোনা করছেন, বা আপনার মাস্টার কমপ্লিট করছেন, পিএইচডি কমপ্লিট করবেন, এডুকেশনের জায়গাটা বা উচ্চশিক্ষাতে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনি বৃশ্চিক রাশির মানুষ, শিক্ষাক্ষেত্রে দুর্দান্ত সফলতা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। শিক্ষার জায়গাটা নিয়ে যথেষ্ট ভালো রেজাল্ট পেতে চলেছে বৃশ্চিক রাশি আপনি যদি হন। দ্বিতীয় আপনাদের যে জায়গাটা সেটা হচ্ছে আপনাদের কর্ম। দেখুন, কর্ম
জায়গাটা যদি আমি বিচার করি সেটা হচ্ছে আমাদের দশম ভাব। 14 এপ্রিলের পর আপনাদের কর্মপতি তুঙ্গ গৃহে ষষ্ঠভাবে অবস্থান করছে। দেখুন 14 এপ্রিলের পর থেকে আপনাদের কর্ম পাওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি কিন্তু করছে। যারা চাকরি পরিবর্তন করবেন ভাবছেন, আপনি একটু বেটার অপরচুনিটি চাইছেন, 14 এপ্রিলের পর যেহেতু কর্মপতি তুঙ্গ গৃহে অবস্থান করবে, 14 এপ্রিলের পর কিন্তু আপনারা কর্মের দিকটাতে এগিয়ে যান এবং কর্মক্ষেত্রে সফলতা কিন্তু আপনারা এর সময় কিন্তু নিশ্চিতরূপে পাবেন। কর্মক্ষেত্রে বদলি, প্রমোশনের জায়গার যারা চিন্তাভাবনা করছেন, প্রমোশনের জন্য যারা চেষ্টা করছিলেন, 14 এপ্রিলের পর থেকে আপনারা কিন্তু প্রমোশনের জায়গাটা নিয়ে চিন্তা কিন্তু করতে পারেন। এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। এবার আসি প্রেমের ক্ষেত্র। পঞ্চম ভাব রিপ্রেজেন্ট প্রেম। দেখুন প্রেমের ক্ষেত্রে যেহেতু পঞ্চম ভাবে পঞ্চম ভাবাধিপতি অবস্থান করছে, প্রেম আপনাদের জীবনে আসবে। প্রেমের ক্ষেত্রে আমি তিনটি গ্রহকে বারবার বলেছি, একটি হচ্ছে চন্দ্র, মঙ্গল এবং শুক্র এবং আপনার পঞ্চম ভাব। এই জায়গাগুলো কিন্তু আপনার জন্মছকে যদি ভালো থাকে তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা নিশ্চিতরূপে আপনারা পাবেন এবং প্রেমের ক্ষেত্রে আপনাদের নতুন প্রেম, পুরাতন প্রেম, কামব্যাক, এই জায়গাগুলো মোটামুটি প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত সফলতা কিন্তু পেতে চলেছে। এর পরের পার্ট যেটা ভাগ্য। দেখুন ভাগ্যটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমি বারবার বলি মেহনতির থেকে ভাগ্য বলো, অর্থাৎ ভাগ্য যদি আপনার সাথ দেয় কি না, খুব কম পরিশ্রমে কিন্তু আপনি প্রচুর অর্থ কিন্তু উপার্জন আপনি করতে পারবেন। ভাগ্য ভাবাধিপতি যেহেতু আপনার রাশিচক্রে নিজস্থ হয়, কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনা কিন্তু থাকবে, অর্থাৎ পূর্ণমাত্রায় যে ভাগ্যের সাপোর্ট পাবেন সেটা কিন্তু হচ্ছে না। এই জন্য আমি ভিডিওর শেষে আপনাদেরকে জানাবো উপায়। দেখুন ইনভেস্টমেন্ট যারা করবেন ভাবছেন, ইনভেস্টমেন্টের জায়গাটা আমি যদি বলি, আপনারা 12 এপ্রিলের পর আপনারা ইনভেস্টমেন্ট করুন, বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন। যেমন বড়ো ধরনের হিউজ ইনভেস্টমেন্ট যারা করতে যাচ্ছেন, 12 এপ্রিলের পর কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আদর্শ টাইম কিন্তু হতে চলেছে। অর্থাৎ যে কোনো জিনিস জ্যোতিষশাস্ত্রকে মেনে যদি আপনি করেন, আপনার ক্ষেত্রে কিন্তু শুভ কিন্তু হতে কিন্তু বাধ্য। যারা জ্যোতিষ কথা শুনে চলবেন তাদের ক্ষেত্রে কিন্তু 100% হবে। দাম্পত্য সুখ। দেখুন দাম্পত্য সুখ বাই রিপ্রেজেন্ট সপ্তম। তো সপ্তমভাবে রাহু অবস্থান করছে, কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ, মতপার্থক্য থাকছে, কিন্তু 12 এপ্রিলের পর দাম্পত্য সুখের জায়গায় কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। দাম্পত্য জায়গা নিয়ে আপনাদের কোনো সমস্যা কিন্তু তেমন থাকছে কিন্তু না। এবার আসি আপনাদের প্রপার্টি, বিদেশ। প্রপার্টির জায়গাটা যদি আসি, চতুর্থভাবে অবস্থান করছে সপ্তমপতি। নিজস্ব প্রপার্টি, নিজস্ব সম্পত্তির জায়গা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করছে। আপনি কোনো সম্পত্তি পারচেস করলেন বা কোনো বাহন কিনা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। এবার সফলতা। দেখুন একাদশ ভাব রিপ্রেজেন্ট হচ্ছে আমাদের সফলতা, সাকসেস, লাভের জায়গা। কোথায় অবস্থান করছে? ষষ্ঠ ভাবে। কিছু ক্ষেত্রে আপনাদের ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। এই ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার জন্য কিছু ক্ষেত্রে আর্থিক লসেরও জায়গা কিন্তু থাকছে, এটা কিন্তু বারবার বলছি। এই জায়গাটা কিন্তু বিশেষভাবে কনসাসনেস থাকুন। বিদেশ। দেখুন যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিদেশের সাথে রত আছে, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আপনি কি রেজাল্ট পেতে চলেছেন? দেখুন বিদেশটা আমাদের নির্দেশ করে দ্বাদশ ভাব। বিদেশ আমাদের দেখায় রাহু গ্রহ। দ্বাদশপতি চতুর্থভাবে অবস্থান করছে, খুব ভালো জায়গাতে অবস্থান করছে এবং মিত্র রাশিতে অবস্থান করছে। বিদেশ থেকে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি, আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন বা অভিনয় জগতের সঙ্গে যুক্ত আছেন, আপনার ক্ষেত্রে এ মাসে শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, আপনি
আর্টের সাথে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের অর্থনৈতিক জায়গা কেমন হতে চলেছে মিথুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে। দেখুন আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার অর্থনৈতিক জায়গা দেখুন দ্বিতীয় ভাবাধিপতি পঞ্চম ভাবে অবস্থান করছে, খুব দুর্দান্ত কানেকশান আমি বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু হতে চলেছে, হঠাৎ অর্থ প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু দেখাচ্ছে, হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়া, ইনকামের জায়গাটা আপনাদের ভালো কিন্তু হবে, আর্থিক ফ্লো আর্থিক গেন কিন্তু আপনাদের হবে, ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। 12 এপ্রিলের পর থেকে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে 12 এপ্রিলের পর থেকেই কিন্তু যথেষ্ট ভালো, এবং আর্থিক স্থিতির জায়গা, ক্যাশ ফ্লোয়ের জায়গা আপনাদের যথেষ্ট, এবং আকস্মিক ধনপ্রাপ্তির জায়গা, শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকেও কিন্তু এই সময় অর্থ কিন্তু আপনারা পাবেন। কী উপায় করবেন আমি আপনাদেরকে বলবো, আপনারা হনুমানজির উপাসনা করুন। দেখুন বৃশ্চিক রাশি মঙ্গল, অর্থাৎ হনুমানজির উপাসনা যদি করেন এবং আপনারা যদি চন্দ্রের বীজ মন্ত্র আপনারা যদি পাঠ করতে পারেন, বিশেষ রূপে যে সমস্যাগুলোর কথা আপনাদেরকে বললাম সে সমস্যা থেকে কিন্তু আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।